वेलकम बैक टू आवर चैनल हैशटैग लाइफ टाइम। तुम्हारा सबाई कैमन आछो? आमरा खूब भालो आछी। आज के होच्छे सान्डे 26th of December। तो आज के सकाल बेला एखन बजे 11:30 आमरा एखन ब्लॉगटा स्टार्ट करछी। मिठाईर ब्रेकफास्ट हो गेछे आजके, ओ आमादेर उठते देरी होयेछे कारण होच्छे कालके आमरा गियेछिलाम सरस मेलाते, जेई भिडियोटा तोमरा अलरेडी हयतो देखे नियेछो। তো মেলা থেকে ঘুরে আসার পর রাতে খেয়ে দিয়ে শুতে শুতে আমাদের সবার দেরি হয়, তাই জন্য আমরা সকালবেলা আজকে অনেক দেরি করে উঠেছি। এখন উঠে আমরা সকালবেলা, আমি এখনও স্টিল নাও, আমি এখনও অবধি ব্রেকফাস্ট করিনি। মানে তুতান সকালবেলা, বাই দ্য ওয়ে তুতান বললে তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, সৌমদ্বীপের বাড়ির নাম হচ্ছে তুতান। তো নেক্সট ভিডিও থেকে আমি তুতানই বলবো, কারণ ওটাই বেস্ট মনে হয় আমার, আর সবাই ওকে ওটা বলেই ডাকে। তো এবার হচ্ছে যে সকালবেলা উঠে ও বাজারে গেল আর মেয়েকে আমি খাইয়ে আপাতত একটু বসে আছি। আমাদের দুপুরবেলা একটা ইনভিটেশন আছে, সেটা হচ্ছে যে একটা রাইস সেরিমনির ইনভিটেশন আছে। মামা এই দেখো, এই দেখো হামা 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 হামাগুড়ি দিতে গিয়ে আমি ব্যথা পেয়েছি। ইয়ে কি করে জানো, মিঠাই জানলায় বসে থাকবে, জানলায় বসে আজকে এই চেয়ারটা না হাফ খুলে দিয়েছে দেখো। তো এই চেয়ারে বসিয়ে রেখেছি ওকে, ওর সাথে কেউ কেউ কথা না বললে ও তাকে ডেকে ডেকে কথা বলবে জানলা দিয়ে। হ্যাঁ, ওর সাথে কথা না বলে কেন চলে যাচ্ছে তারা? এই যো মামা, সে হ্যালো 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 চলো চলো বাবাই বাবাই একটুখানি বাবাই টাটা করো তো টাটা টাটা করো টাটা করো। ও এখন টাটা করবে না, ওর এখন মুড নেই, এখন একটু ঘুম ঘুম আসছে, ওকে স্নান করিয়ে দেবো। ওই যে ওই যে করছে, করো করো টাটা 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 করো টাটা, হ্যাঁ করে 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 হচ্ছে হচ্ছে বাবা বাবা বাবা। ওই টাটা বলে মাঝে মাঝে এরকম করে আয় 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 ডাকে, বাবা ডাকে, মা ডাকে। ও আজকে হচ্ছে 26 তারিখ, তাই তো? আর 29-তে কি জানো তো, 29-তে হচ্ছে মিঠাইয়ের বার্থডে। তো সেদিনকে আশা করছি স্পেশাল কিছু করতে পারবো, এটা ওর 9 মাস হবে, তো খুব এক্সাইটেড সেই দিনটার জন্য। তো চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো তোমরা জানিও। তাই দেখো একা একা কলা খাচ্ছে, মুখে মুখে একা কলা ঢুকিয়ে নিচ্ছে। এটা তুই খেতে পারবি? ওকে না দিলে ও রেগে যাবে, ওকে দিতে হবে হাতে। আমাকে দিয়ে দে কলাটা, দিয়ে দে আমাকে। হ্যাঁ দাও, আমাকে দাও, না দিলে একদম ছাড়বই না আজকে। আমার হাত খেয়ে নিচ্ছে এসে। আমি দিচ্ছি, আ করো, তুই ওর হাতে দে। তুই খোসা সময় ঢুকি নিচ্ছিস না তো? এটা নে, এই নে নে তুমি। ও কলা খুব ভালোবাসে, কত বেশি বেশি করে কামড়াচ্ছে। ও কি অতটা খেতে পারবে? মুখে তো ঢুকাচ্ছে, গলায় আটকে যাবে। বাবা তুমি অল্প করে কামড়াও তো, আমাকে দিচ্ছি আমি, নাও। এখন আমি রান্নাঘরে আসলাম, মেয়ের জন্য শিঙি মাছের ঝোল বানাবো, ভাত বানাবো। তারপর হচ্ছে যে ও এখন স্নান করছে, স্নান করে খেয়ে দিয়ে মানে স্নান করে একটু ঘুমাবে, তারপর খাইয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। ওকে বাবা স্নান করছে, দাঁড়া দেখাচ্ছি, আগে চিংড়ি মাছটা ছেড়ে নিই। এই যে মিঠাই এখন বাবার কাছে স্নান করছে। তুমি স্নান করছো, তুমি ছোনা বাচ্চা। ও স্নান করার সময় পুরো স্নানটাই এনজয় করে, কিন্তু মাথায় যখনই জল দেওয়া হবে, মাথায় জল দিলে উঠে পালাবে। শ্যাম্পু হয়ে গেছে? এই আমার মাছের ঝোল ফুটছে, দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এখানে শিঙি মাছ আছে, আর বিনস আছে, কড়াইশুঁটি আছে, আর পেঁপে আর আলু আছে। সবই অল্প অল্প করে দিয়ে মাছের ঝোলটা করেছি। আমি যাওয়ার জন্য পুরোপুরি রেডি, জাস্ট নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি। এখন ওপরের ঘরে আসলাম, মিঠাই ঘুমাচ্ছে, মিঠাইয়ের এখনও খাওয়া হয়নি, তো আমি চট করে একটু এডিটিংটা করে নেব আর তারপর বেরোবো। এখন বেরোলাম, বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই যে মিঠাই, জেম্মার কোলে, আর দিদি ভাই, আর এখন যাচ্ছি, আমরা খেতে বসেছি। আর মেয়ে খুব কাঁদছিল, কেন ওকে দিয়ে দিয়েছি দাদার কোলে।
আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। এবার দেখো মিঠাই এখন সবাই সবার সাথে গল্প করছে। নতুন শিখেছে জিপটা, দেখো কেমন করছে। ওই যে ওখান থেকে একজন টাটা করছে দেখো, ওই যে দেখতে পাবে তোমরা, এই যে এই হচ্ছে মেম্মা, যে ওখান থেকে তদারকি করছে। আমরা এখন বড়দির ঘরে যাচ্ছি। বড়দিরা ঘুরতে গিয়েছিল তো বড়দি কিছু গিফট এনেছে, সেগুলো এখন দিচ্ছে। কোথায় রে ভাই আমার? ছোটদি বড়দি দুজনেই এনেছে আমাদের জন্য। ওলে বাবালে কি সুইট, গুড বয় লেখা তো। হাতের কাছে মুখ নিয়ে যাচ্ছি। পিসির ওপরে চড়েছে দেখ, দেখো দেখো দেখো, হাসছে হাসছে। কি করছিস? খুব মজা পেয়েছে। ওরে বাবারে চুপ করে আছে। মিঠাই কি সুন্দর একা একা বসে বসে দোল দোল খাচ্ছে, দেখো দেখো। ভয় নেই, দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, একা একা বসে আছে। কি সাহস ওর, খুব সাহস। দেখ ওর সাহস দেখ, ভাই তুমি মজা পাচ্ছো? চুপ করে ধরে আছে দেখছিস, ধরছে, হাত ছাড়বে না কিন্তু, পড়ে যাবে। আমি জাস্ট একটু আগেই ওপরে আসলাম, দুপুরবেলা একটা দারুণ ঘুম হয়েছে আমাদের। এবার একটা অ্যাকচুয়ালি আমি কিছু ফটোগ্রাফির কাজ করি, তো সেগুলোর এডিটিং নিয়ে বসেছি এখন এই মুহূর্তে। আর এদিকে দেখো পিছনে দেখতে পাচ্ছ কি ঘটতে চলেছে, দেখো ঘটছে, আমি তোমাদের দেখাচ্ছি চলো। এসে পুরো ফেলে দিয়ে চলে গেল, ও অনেকক্ষণ ধরে এটাকে টার্গেট করছে। এখান থেকে ক্রিসমাস ট্রি, একটা ছোটো ক্রিসমাস ট্রি ছিল, ওটাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। বক্সগুলো ফেলে দিয়েছে, বড় ক্রিসমাস ট্রি ফেলে দিয়েছে। অ্যাকচুয়ালি ওর মোটোটা হচ্ছে এখানে এসে ক্রিসমাস ট্রির পাতাগুলোকে ভাবছে অরিজিনাল ভেবে ওটাকে খাওয়ার চেষ্টা করছে, করে এখানে পুরো শেষ করে দিয়েছে। এবার এগুলোকে তুলে ফেলতে হবে আমাকে আজকেই, ভাবলাম 31 অবধি রাখবো, আর আমাকে আবার গোছাতে হবে, দেখি কী করি। তো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আসছে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো। আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। চলো রাখ তাহলে, আজকের জন্য এখানেই এন্ড করছি, টাটা।